এবার জানাবো প্রবাসী সংবাদ। সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও পর্তুগালের সংবাদদাতা আনোয়ার এইচ খান ফাহিমের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। লিসবনে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিকুল্লাহ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, সহসভাপতি মহসিন হাবিব ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসেন, জামাল উদ্দিন, অনুপম মেহেদি অনু, খন্দকার ইউনুস সহ অনেকে। যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা প্রেস ক্লাব মিশিগানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সভায় 13 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক হন সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। সহসভাপতি হয়েছেন আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও ফারজানা চৌধুরী পাবড়ি। কোষাধ্যক্ষ পদে আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক পদে মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন। সেলিম আহমেদ, শামীম আহসান, চিন্ময় আচার্য, দেওয়ান কাউসার ও রফিকুল হাসান তুহিন সংগঠনের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। পর্তুগালের লিসবনে বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, ইসলামিক সেন্টারের সভাপতি ও স্থানীয় পিএস পার্টি নেতা রানা তাসলিম উদ্দিন সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন এফআই রনি ও সঙ্গীতা। সৌদি আরবে দাম্মাম প্রাদেশিক বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপি দাম্মাম শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জামাল সর্দার, এস এম জহিরুল ইসলাম বাবুল, মানিক মাহমুদ, জাহাঙ্গীর ভূঁইয়া, মোহাম্মদ রতন সহ অনেকে। এর আগে আলহাজ ফারুক হোসেন মোল্লাকে সভাপতি, মাহবুব আল হুদা মামুনকে সিনিয়র সহসভাপতি, হুমায়ুন কাবির সবুজকে সাধারণ সম্পাদক, নিয়ামতুল্লাহকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীর হোসেন নবীকে সাংগঠনিক সম্পাদক করে দাম্মাম প্রাদেশিক বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। নূর হোসেন, আরটিভি।